চলো যাব এখন আমরা ঘুরু করতে যাবো হ্যাঁ হ্যালো এব গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছি ওর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে একটু বেরোতেই হয় শুধু বিকেল বেলাটা নয় অনেক সময় সকালের দিকেও বেরোতে হয় আগে যখন ঠান্ডাটা ছিল তখন সকালবেলাটা বেরোতাম সাড়ে নটা থেকে দশটার মধ্যে যে রোদটা বেরোয় ওই রোদটা ওর গায়ে লাগাতাম কেননা ঠান্ডা তো বাচ্চাদের একটু রোদটা খুব প্রয়োজন আর আমার ঘরে খুব একটা রোদ দূর আসে না ওই জানালা জানালা দিয়ে যেটুকুন আসে কিন্তু ওটুকুন দিয়ে আর কাজ হয় না আর তারপর ওকে একটু বেরোনোরও দরকার পড়ে কারণ বাইরেটাও ওরও তো একটু দেখা দরকার তো কি হয় না মাঝে মাঝে বেরোতে বেরোতে এমন হয়েছে এখন মোটামুটি টাইম হলে ও জাস্ট দরজার দিকে ঠেলে মানে বাইরের দিকটা চলো আর এই যে আমাদের বাইরেটা কোয়ার্টারের বাইরেটা আমরা এই বিল্ডিংয়েই থাকি এই বিল্ডিংগুলোতে মোটামুটি সবাই আছে প্রত্যেকটা ঘরে আর এখন কেউ আর বাইরে নেই কারণ চারটে বেজে গেছে এরা চারটে নাগাদ সব ঘরে ঢুকে পড়ে আর ঘু ঘুমোয় আর কি বিকেলে রেস্ট নেয় আর আমি আর আমার মেয়ে এই সময়ই বেরোই তো মাঝে মাঝে দুপুরবেলাটাও বেরোনো হয় কারণ আর কটা দিন পরে বিকেলবেলা ওরা সবাই বেরোবে কারণ গরম পড়ে যাবে তখন গরমে ঘরে থাকা যাবে না আর এ এখন তো শীতকাল তো দুপুরবেলাটা যখন পুরো রোদ্দুর থাকে তখন সবাই বেরোয় জামা কাপড় মেলে তো আমার মেয়ের টাইম অনুযায়ী তো আমাকে বেরোতে হবে কারণ আমার ঘরের কাজকর্মগুলো করতে হয় আমার কাজ কমপ্লিট হবে তারপর তো আমি বেরোবো আর এই দেখো একটা ছোট্ট একটা দোকান আছে আমাদের কোয়ার্টারের পাশেই আর এই দিকটা বড় বাজার রয়েছে আর এই মোড়ের মাথায় ছোট্ট একটা দোকান রয়েছে তো টুকিটাকি কিছু দরকার হলে আমি এই দোকান থেকে মোটামুটি নিয়ে যাই তো আজকে দুটো কম্বল ধুয়েছিলাম সেগুলোই নিচে মেলে দিয়ে দিয়েছিলাম দুপুরবেলার দিকে তা এখন বিকেল অব্দি মোটামুটি শুকিয়ে গেছে কিছুটা বাকি রয়েছে তো আবার কালকে রোদ্দ দিলে মোটামুটি শুকিয়ে যাবে আর এরপরে বিকেলবেলা মেয়েকে নিয়ে পড়াশোনা ময়না বুলবুল পিজন তারপর টেইলার বার্ড শ্যালো কাকু স্প্যারো বার্ড শ্যালো কাকু স্প্যারো স্প্যারো প্যারট ম্যাকাও, ইয়েলো হেডেড আমাজন কাকাতু লরিকেট বাজারিগার তারপর রবিন হামিং বার্ড সিনারি

I have been to London to see the queen. Pushy cat, pushy cat, what did you there? I fronted a little mouse under the chair. Hey, to Tomashi Johnny Johnny. Johnny Johnny. Yes, Papa. Eating sugar. No, Papa. Telling lie. No, Papa. Open your mouth. Little Miss Muffet sat on a tuffet, eating her curds and whey. Then came a big spider, who sat down beside her and frightened Miss Muffet away. Baba Black Sheep, have you any wool? Yes, sir, yes, sir, three bags full. One for my master, one for his dam, and one for the little boy who lives down the lane. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Wall the king's horses and Wall the king's men. Could not put Humpty Dumpty together again. তো চলে এলাম রাতের রান্নায় দুপুরে আজকে ঘ্যাট করেছিলাম আর কি একটা সবজি যেন করেছিলাম তো সবজিটা শেষ হয়ে গেছিলো ঘাটটা রয়েছিলো ঘ্যাটটা এত সুন্দর হয়েছে হঠাৎই প্ল্যান করা হলো দুজনের যে চলো তাহলে ঘ্যাট রয়েছে যখন রাত্রেবেলা গোবিন্দ ভোগের প্লেন খিচুড়ি করি ঘ্যাটের সঙ্গে জাস্ট জমে যাবে তো সেই মতোই কাজ হলো ও অফিস থেকে ফেরার সময় দুশো গ্রাম চাল নিয়ে এসেছিলো সেটা দিয়েই গোবিন্দভোগে খিচুড়ি করছিলাম রাত্রেবেলা তো প্লেন প্লেন একেবারে প্লেন করব তার মধ্যে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম আর কয়েক পিস আলু দিয়ে দিয়েছিলাম আর এই পাশে দেখো বাবা মেয়ে কি করছে আমি এ পাশে রান্না করছি আর দুজন ঘুরে বেড়াচ্ছে আসা যাবে না তো হ্যালো গাইস বলো হ্যালো গাইস হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো একটু ডাকো ডাকো একটু ডাকো আয় 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 টাটা দি দাও না ও ঠাকুর কোথায় আমাদের ঠাকুর ঠাকুর কই আমাদের টা 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 হ্যালো গাইস সবাইকে টা টা আর তুমি বলো ঠাকুর কোথায় ঠাকুর আমাদের ঠাকুর কোথায় ঠাকুর আর সন্ধ্যাবেলা কি সুন্দর দেখিয়েছে কই ঠাকুর কই আয় মামা আলো অন্য দিকের নজর ঘুমাইছে কথা চালটা ভালো করে ভেজে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এর পাশে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর দেখো বাবার কোলে আর বেশিক্ষণ থাকবে না আমার কোলেই চলে আসলো হবে না কিছু তুমি তোমার না মামু হ্যাঁ সামনে নিয়ে ফোন দেখছো তো রাতের খাবার রেডি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ছিল খ্যাট আর ছিল বেগুন ভাজা এটা দিয়েই রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট হবে আর এই আমার মাম্মার খাবারও রেডি হয়ে গেছে রাতে ওকে ওই চালের গুঁড়োর যে সেরেলাকটা হয় ওটা রান্না করে ওকে দিই মিশ্রি দিয়ে তাল মিশ্রি দিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাসন মাজার সময় পেলাম না কারণ ওই পাশে ও বাবার কোলে ঘুমিয়ে গেছে অলরেডি তো ভেবেছি যে সাড়ে নটা নাগাদ ঘুমিয়ে পড়েছে যখন তখন ঝটপট আমরা খেয়ে দেয়ে আর কোনো কাজকর্ম নয় আজ মশারি টানিয়ে লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়বো এরকমই প্ল্যান ছিল যাতে ওকে আর তোলা যাবে না না হলে এখন উঠে গেলে রাত আর দুটো এরকম বাজাবে তো আমরা ভাবলে কি হবে ও তো আর আমাদের মতো করে চলবে না তো মাঝখানে ওকে বিছানায় শুইয়ে দিয়েছি ওর বাবার একটা ফোন কল এসেছে ব্যাস ওইটা কানে ঢুকেছে তো ঘু মানে ঘুম থেকে উঠে গেছে তো রাত্রে মোটামুটি ও পোনে একটা নাগাদ আজকে ঘুমিয়েছিল তো এই জন্যে মানে এত ভয় পাই ওর ঘুমটা নিয়ে না ও ঘুমলে মানে কী ঘুম পেয়েছে কি ঘুম পেয়েছে এরকম একটা হাবিব দেখাবে অথচ পাঁচ থেকে দশ মিনিট আর পাঁচ থেকে দশ মিনিট ঘুমিয়ে ও দু তিন ঘন্টা এনার্জি পায় এটাই ওর ব্যাপার তো যাই হোক ব্লগটা এ পর্যন্ত ছিল আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর একদম শুরু থেকে শেষ অব্দি দেখো এবং আমাদের পাশে থেকো তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো